আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আমি জীববিজ্ঞান প্রভাষক মাহফুজা হক। আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের জীব পরিবহন নিয়ে আলোচনা করা হবে। মেয়েরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে টপিক হচ্ছে রক্ত, রক্ত সংবহন তন্ত্র, পরিপাক তন্ত্র, রক্ত রস, তারপর হচ্ছে রক্ত কণিকা এবং এর উপাদানগুলো এবং এর কাজ নিয়ে। তো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রক্ত সংবহন তন্ত্র কাকে বলে? রক্ত হচ্ছে জীবনী শক্তির মূল, মানে আমাদের সম্পূর্ণ জীবনের জীবনচক্রের মেইন যে কাজটা সম্পাদন হয় বা সম্পাদিত হয় এই কাজটাই করে থাকে হচ্ছে রক্ত। তাহলে রক্ত সংবহন তন্ত্র কি? যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ ও অংশে চলাচল করে তাকে কি বলি আমরা? রক্ত সংবহন তন্ত্র। এই তন্ত্রে প্রবাহিত রক্তের মাধ্যমেই খাদ্য, অক্সিজেন এবং রক্তের বর্জ্য পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। তারপরে আসো বন্ধ সংবহন তন্ত্র কি? আমাদের হিউম্যান বডিতে যে রক্ত সংবহন তন্ত্র সেটা হচ্ছে বন্ধ প্রকৃতির বা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। এটা কি দেখো, রক্ত প্রবাহ কেবল হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে, কখনো এর বাইরে আসে না। এই ধরনের সংবহন তন্ত্র হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। সারা দেহে রক্ত একবার সম্পূর্ণ পরিভ্রমণের জন্য মাত্র 1 মিনিট বা তার চেয়েও কম সময় লাগে। তাহলে আমাদের সম্পূর্ণ শরীরে একবার রক্ত সারা দেহ ঘুরে আসতে সময় লাগবে 1 মিনিট অথবা এর চেয়েও কম সময়। আচ্ছা, পরিবহন তন্ত্র, আমাদের সারা শরীরে যে পরিবহন রক্তটা পরিবহন করার জন্য যে অঙ্গগুলা বা অংশগুলো, এই পরিবহন তন্ত্রকে দুটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র আর একটা হচ্ছে লসিকা তন্ত্র। আচ্ছা, পরিবহন তন্ত্রকে দুটি প্রধান অংশে ভাগ করা যাবে, রক্ত সংবহন তন্ত্র এবং হচ্ছে লসিকা তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রে কি কি আছে দেখো, হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৈশিক নালী। হৃৎপিণ্ডে কি হবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা সেখানে হচ্ছে পরিশোধিত হবে। ধমনী কি করবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা শরীরে প্রবাহিত করবে এবং শিরা সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের ফুসফুসে নিয়ে আসবে, হৃৎপিণ্ড হয়ে ফুসফুসে নিয়ে আসবে। এখন দেখো আরেকটা আছে হচ্ছে কৈশিক নালিকা। কৈশিক নালিকাটা কি, ধমনী এবং শিরা যেখানে এসে মিলিত হয় ঠিক ওইটা হচ্ছে কি কৈশিক নালী, এটা খুবই সূক্ষ্ম। তারপর আসে লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র বা লিম্ফ্যাটিক সিস্টেমে কি আছে, লসিকা, লসিকা নালী এবং লেকটিয়াল নালী নিয়ে হচ্ছে গঠিত। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে পরিবহন তন্ত্র কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। তারপর প্রশ্ন হচ্ছে রক্ত কি? রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। রক্ত অস্বচ্ছ, মৃদু, ক্ষারীয় এবং লবণাক্ত। তারপর আসো রক্ত রস বা প্লাজমা কি, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। এখন রক্ত রসটা হচ্ছে রক্তের যে বর্ণহীন তরল অংশ তাকে বলবো হচ্ছে রক্ত রস। রক্তের শতকরা প্রায় 95% হচ্ছে রক্ত রস। রক্তের প্রধান উপাদান হচ্ছে, রক্ত রসের প্রধান উপাদান হচ্ছে পানি। অর্থাৎ তরল পদার্থের মধ্যে যদি হচ্ছে আমরা কোন উপাদান ছেড়ে দিই তখন এটাকে যদি আমরা দ্রবণ তৈরি করি তখন এটা কি হবে, লিকুইড, একটা দ্রবণ তৈরি হয়ে যায়। ঠিক এমন রক্ত রসের মধ্যে উপাদানগুলো থাকে হচ্ছে তিনটা উপাদান, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অণুচক্রিকা। এবং এরা এই তিনটা হচ্ছে রক্ত রসের মধ্যে মিশ্রিত অবস্থা থাকবে, এটা হচ্ছে প্রায় 55%। এটা টোটালটাই হচ্ছে কি তরল। আমরা যদি রক্তকে আলাদা করতে যাই যে এর মধ্যে রক্তের কণিকা গুলো আলাদা করে ফেলবো এবং রক্ত রসকে আলাদা করে ফেলবো তখন হলুদ বর্ণের এক ধরনের তরল, স্বচ্ছ তরল পাওয়া যায়, সেটা হচ্ছে কি এই রক্ত রস। এখন দেখো এর মধ্যে কি কি থাকবে, প্রোটিন, জৈব যৌগ এবং সামান্য অজৈব লবণ দ্রবীভূত থাকবে। এছাড়াও আরো যা যা থাকতে পারে সেটা হচ্ছে প্রোটিন, প্রোটিনের মধ্যে হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন, গ্লুকোজ, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি, বর্জ্য পদার্থ। এখন এটা আমাদের বর্তমান যে সময়টা যাচ্ছে করোনাকালীন সময়ে সবচেয়ে আলোচিত টপিক হচ্ছে কি প্লাজমা, প্লাজমা ডোনেট করা। যারা কিনা করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গিয়েছে তাদের শরীরে অ্যান্টিবডি উৎপন্ন হয়, ওই করোনার বিপরীতে ফাইট করার জন্য শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়।
এটা কি করবে, আমরা যখন কিনা কোন একটা করোনার পেশেন্টকে আমরা বলি হচ্ছে প্লাজমা থেরাপি দিতে হবে, তখন যে সুস্থ হয়েছে ওই ব্যক্তি শরীর থেকে রক্ত নিয়ে ওই রক্তটাকে সেপারেট করে শুধু আমরা কি নিব, প্লাজমাটা নিব। তাহলে প্লাজমাটা নিয়ে যদি ওই অসুস্থ ব্যক্তির শরীরে থেরাপি দেওয়া হয়, দেখা যায় যে লোকটা সুস্থ হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে প্লাজমা এখন আমাদের এই বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটা টপিক। এর মধ্যে আরো থাকতে পারে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট এবং অ্যামাইনো অ্যাসিড। আমরা খাদ্য হিসেবে যাই গ্রহণ করি, পরিপাক হয়ে অন্ত্রের গাত্রে, মানে হচ্ছে আমাদের পেটের মধ্যে যে অন্ত্র আছে, এটা হচ্ছে শোষিত হয় এবং রক্ত রসে মিশে সারা দেহ হচ্ছে সঞ্চালিত হবে। এভাবে দেহ কোষগুলো কি করবে, পুষ্টিকর দ্রব্যাদি গ্রহণ করে দেহের পুষ্টি সাধন এবং ক্ষয়পূরণ করবে। তারপরে টপিক আসি হচ্ছে রক্তের কণিকা। আমরা আগে বলেছিলাম রক্তের কণিকা হচ্ছে তিন রকমের, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং হচ্ছে অণুচক্রিকা। লোহিত রক্ত কণিকাটা, চলো চলে আসি যে এটা কি, এর বৈশিষ্ট্য এবং হচ্ছে এর কাজ। আচ্ছা দেখো, লোহিত রক্ত কণিকা, নামই তো লোহিত, মানে কি লাল, লাল রক্ত কণিকা এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। এটি আমরা যখন শ্বাস নিই এই অংশটাই হচ্ছে অক্সিজেন পরিবহন করবে। এটি লাল অস্থি মজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হবে, মানে আমাদের হাড়ের ভিতরে যে অস্থি মজ্জা আছে, মানে দেখো যখন কিনা আমরা ধরো মুরগির মাংসটাই খাচ্ছি, হাড়ের ভিতরে কালো যে অংশটা, হাড়ের ভিতরে যে মজ্জাটা আছে, ওই মজ্জাটার মধ্যে থেকে হচ্ছে এটা তৈরি হবে। এর গড় আয়ু হচ্ছে 120 দিন, অর্থাৎ এটা 120 দিন পর্যন্ত আমাদের শরীরে থাকবে, তারপর নতুন আবার তৈরি হবে। 120 দিন পর পর হচ্ছে এটা নষ্ট হয়ে গিয়ে আবার তৈরি হবে। মানুষের লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না এবং এটা দেখতে দ্বি অবতল বৃত্তের মতো। দ্বি অবতল বৃত্ত মানে কি, দেখো দেখো এটা টোটালি হচ্ছে বৃত্তের মতো, এটা হচ্ছে বৃত্তের মতো, এই অংশটা হচ্ছে বৃত্তের মতো, এই অংশটাকে দেখো, এই অংশটা হচ্ছে খাজ, এই অংশটা দেখো খাজের মতো। তো এই যে খাজ অংশ, এই যে খাজ অংশ, এই খাজ অংশটা এখানে হচ্ছে অক্সিজেনটা থাকবে। ধরো আমরা আটা যখন কিনা রুটি বানানোর জন্য আটা তৈরি করি, তখন গোল করে নেই, তখন এটা ঠিক মাঝ বরাবর যখন আমরা চাপ দিই, মাঝখানে হচ্ছে খাজ হয়ে যাবে, দুই পাশ হচ্ছে উঁচু হয়ে যাবে, ঠিক এই অংশটা হচ্ছে এরকম। তাহলে দুই পাশে কি করবে, অক্সিজেন নিবে এবং অক্সিহিমোগ্লোবিন তৈরি করবে। আচ্ছা তারপর একটা পয়েন্ট দেখো, পুরুষের তুলনায় নারীদের রক্তে লোহিত কণিকা, রক্ত কণিকা কম থাকে। আমাদের জীবনের প্রতি মুহূর্তে লোহিত রক্ত কণিকা কি হয়, ধ্বংস হয়, আবার ঠিক সেই পরিমাণে আবার তৈরি হবে। কোথা থেকে তৈরি হবে, অস্থি মজ্জা থেকে তৈরি হবে। লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসেবে কি করে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আচ্ছা তারপরে আমরা এই প্রশ্নটা তাহলে কি লিখব, এই প্রশ্নটা লিখবো হচ্ছে লোহিত রক্ত কণিকা কি, লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য এবং কাজ লিখো। এটা তোমরা ছকের মাধ্যমে লিখতে পারো, তবে পয়েন্ট করে লিখতে হবে, চিত্র দিতে হবে। পরের প্রশ্নে আসি, পরের টপিকটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা নিয়ে। শ্বেত রক্ত কণিকা মানে কি, সাদা, এর মধ্যে কোন বর্ণ নেই, এটা ইংরেজিতে বলি হচ্ছে আমরা লিউকোসাইট। এর নির্দিষ্ট কোন আকার থাকবে না, এটি হিমোগ্লোবিন বিহীন, অর্থাৎ হিমোগ্লোবিন নেই এবং নিউক্লিয়াসটা হচ্ছে বড় আকারের। তাহলে লোহিত রক্ত কণিকার সাথে শ্বেত রক্ত কণিকার পার্থক্য হচ্ছে লোহিত রক্ত কণিকায় অক্সিজেন আছে, নিউক্লিয়াস আছে এবং এখানে কি নেই, হিমোগ্লোবিন নেই এবং হচ্ছে নিউক্লিয়াস বড়। শ্বেত রক্ত কণিকা গড়ায় বাঁচা হচ্ছে 1 থেকে 15 দিন। শ্বেত রক্ত কণিকার সংখ্যা হচ্ছে রেড ব্লাড সেল থেকে কম। এরা অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করে। তোমরা ল্যাব ক্লাসে দেখেছ যে অ্যামিবাটা কেমন, নির্দিষ্ট কোন আকার আকৃতি নেই। তাহলে শ্বেত রক্ত কণিকা ঠিক এরকমই, নির্দিষ্ট কোন আকার আকৃতি নেই। তারপরে একে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আচ্ছা আরেকটা পয়েন্ট হচ্ছে, অসুস্থ মানুষের দেহে যদি এ সংখ্যা বেড়ে যায়, তখন আমরা বুঝবো যে তার হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল প্রবলেম হচ্ছে। তারপর একটা দেখো, স্তন্যপায়ীদের, মানে যারা হচ্ছে বাচ্চা প্রসব করে এবং সন্তানদের দুধ পান করায়, তাদের রক্ত কোষগুলোর মধ্যে শুধু শ্বেত রক্ত কণিকার মধ্যেই ডিএনএ থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি করবে, ডিএনএ থাকে অর্থাৎ সে কি করতে পারে, এর কপি তৈরি করতে পারে। আচ্ছা প্রকারভেদ, এটা দুই প্রকার, এটা হচ্ছে দানাবিহীন এবং দানাযুক্ত শ্বেত রক্ত কণিকা, অর্থাৎ হচ্ছে গ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইট। এখন আমরা চিত্রে যেটা দেখছি সেটা হচ্ছে কি,
দানা বিহীন এক গ্রানুলোসাইট। দেখো ছবিটাতে দেখো নিউক্লিয়াসটা হচ্ছে বড়, এর বাইরে একটা আবরণ আছে, এটা হচ্ছে লিম্ফোসাইট বলবো আমরা এটাকে। লিম্ফোসাইটটাতে কি, লিম্ফোসাইট এবং মনোসাইট প্রায় একরকম। মনোসাইটটা তোমরা ছবিতে দেখবে যে মনোসাইটের কোষটা বড় এবং নিউক্লিয়াসটা হচ্ছে একটু ছোট সাইডে গিয়ে আছে, আর লিম্ফোসাইটের মধ্যে নিউক্লিয়াসটা বেশ বড়, এটা হচ্ছে নিউক্লিয়াসটা বেশ বড়। এটা কি দেখো, এটা স্বচ্ছ, এটা দেহের লিম্ফ নোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশেরা তৈরি হয়। মানে হচ্ছে আমাদের দেখো টনসিল আছে, প্লিহা, প্লিহা হচ্ছে আমাদের ফুসফুসের একটু পেছনের দিকে, নিচের দিকে আর একটু প্লিহা আছে। তারপর লিম্ফোসাইট গুলো কি দেখো, নিউক্লিয়াস বড়, কোনো এখানে ছোট কোনো দানাদার কোনো কণিকা নেই। এটা লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডি দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে। এটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের শরীরে যদি বাইরে থেকে কোনো জীবাণু আসে তখন এই জীবাণুটা ধ্বংস করে হচ্ছে এই কি বলে শ্বেত রক্ত কণিকা। এভাবে দেহের কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তারপর টপিক হচ্ছে কি, অ্যাগ্রানোসাইট মানে হচ্ছে দানাদার। দেখো এটাতে দেখে দেখা যাচ্ছে এটাতে হচ্ছে নিউট্রোফিল, মানে দানাদার একটা আরেকটা প্রকার হচ্ছে নিউট্রোফিল। দেখো এখানে ছোট ছোট দানা আছে আর তিনটা যে পার্ট নিয়ে এরকম নিউক্লিয়াসের মতো, দেখো তিনটা পার্ট নিয়ে, এটা হচ্ছে কি নিউট্রোফিল। আর এটা যে দেখছো এটা হচ্ছে বেসোফিল, দেখো দুইটা পার্ট। আর এর আগে এটা নিউট্রোফিল দেখেছো হচ্ছে তিনটা পার্ট, ভেতরের অংশ, এই যে দানাদার অংশ, আর এটা হচ্ছে ইউসিনোফিল। দেখো এখানেও তোমাদের বইয়ের সাথে ছবিটা একটু মিলে দেখবে, যেটা হচ্ছে ইউসিনোফিল। এইগুলোর কাজ কি, এরা হচ্ছে সাইটোপ্লাজম, ক্ষুদ্র দানাযুক্ত, এদের নিউক্লিয়াস বিভিন্ন রকমের, নিউট্রোফিলে দেখেছো তিনটা সংযুক্ত আছে, ইউসিনোফিলে দুইটা, বেসোফিল হচ্ছে মোটাটা দেখেছো একটু। নিউট্রোফিল কি করে, নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে, ইউসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ মিশ্রিত করে দেহ অ্যালার্জি প্রতিরোধ করে। দেখো আমাদের যখন কিনা হাঁচি হয় বা হচ্ছে অ্যালার্জির জন্য শরীর চুলকানি হয়, বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়, তখন ডাক্তার আমাদের হিস্টামিন জাতীয় ঔষধ প্রেসক্রাইব করে। তো এই হিস্টামিন অটোমেটিক্যালি বডিতে যখন তৈরি হবে তখন আমাদের বাইরে থেকে হিস্টামিন নিতে হয় না, কিন্তু যখন তৈরি হয় না, যখন এই শ্বেত রক্ত কণিকার ইউসিনোফিল এবং বেসোফিল তৈরি করতে পারে না, তখন হচ্ছে আমাদের বাইরে থেকে কি নিতে হবে, হিস্টামিন জাতীয় ঔষধ নিতে হবে। এছাড়াও বেসোফিলটা কি করবে, হেপারিন মিশ্রিত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দিবে। এই জন্যই দেখো আমাদের শরীরে সারাক্ষণ কিন্তু রক্তটা কি হচ্ছে, সার্কুলেট হচ্ছে, এখানে কোথাও রক্ত জমাট বাঁধে না, শুধুমাত্র কেটে গেলে বাইরে যে রক্তটা চলে আসে সেখানে হচ্ছে রক্তটা জমাট বাঁধে। এবার আসি হচ্ছে অণুচক্রিকা, এটাকে আমরা ইংরেজিতে বলেছি প্লেটলেট। এগুলো কেমন দেখো, এই দেখো এগুলো হচ্ছে গোলাকার, বেসিক্যালি এই যে আকৃতি এটা হচ্ছে ওর মেন আকৃতি, ও এরকম থাকবে, গোলাকার, ডিম্বাকার বা রডাকার হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু কি কি আছে দেখো, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, কিন্তু নিউক্লিয়াস থাকে না। অণুচক্রিকা গুলোকে সম্পূর্ণ কোষ নয়, এগুলো হচ্ছে অস্থি মজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ, মানে এখান থেকে নির্দিষ্ট কোন কোষ বলা যাবে না। এদের গড়ায় হচ্ছে 5 থেকে 10 দিন, এদের সংখ্যা প্রায় 2.5 লাখের মতো, আর এর প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা, মানে ব্লাড ক্লটিং করা, যখন আমাদের কোন শরীরের কোন অংশ কেটে যায় দেখো কিছুক্ষণ পর কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এই যে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায় যে রক্ত কণিকার কারণে, সে হচ্ছে কি অণুচক্রিকা বা প্লেটলেট। দেখো ডেঙ্গু মশা যখন কামড় দেয় তখন ডেঙ্গু জ্বরটা হয়, তখন কি হবে, যখন ডেঙ্গু জ্বরটা হয় তখন হচ্ছে আমাদের কি বলি, আমরা প্লেটলেট কমে গেছে বলি, অর্থাৎ আমাদের কি দিতে হয়, ব্লাড দিতে হয়, তাহলে হচ্ছে তখন কি হয়ে যাবে, এই প্লেটলেটের সংখ্যা কমে যাবে। এই যে এই অংশটা দেখো, এটা সাধারণত গোল, কিন্তু এই পাশে দেখো এই পাশে হচ্ছে একটু অন্যরকম, একটুখানি বের হয়ে গিয়েছে, এরকম আঙ্গুলের মতো বিক্ষেপ তৈরি হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড প্লেটলেট। মানে যখনই কিনা অণুচক্রিকা কার্যক্ষম হয়, মানে যে সে যখন কিনা কাজ করার উপযুক্ত হয় তখনই সে এই ধরনের আকার আকৃতি প্রাপ্ত হয়। তোমাদের আরেকটি হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস কি, এটা কিভাবে ঘটে। দেখো আমরা আগেই পড়েছি শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোন আকার আকৃতি নেই। আচ্ছা
এখন ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে ভক্ষণ করা। আমাদের শরীরে যখন বাইরে থেকে কোন জীবাণু চলে আসে তখন ওই জীবাণুটাকে আমাদের দেহের শ্বেত রক্তকণিকা কি করে খেয়ে ফেলে, খেয়ে আমাদের শরীরে জীবাণু মুক্ত করে ফেলে। তাহলে এই যে দেখো কোষটা, কোষটা এই যেটা জীবাণু ধর প্রবেশ করেছে, এটা কি করবে, এই দুটো অংশ এটাকে বলে হচ্ছে আমরা ক্ষণপদ, ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে এটা কি করবে, ওই জীবাণুটাকে চারদিক থেকে আটকে ফেলবে, আটকে ওটাকে কি করবে হজম করে ফেলে এবং জীবাণুটাকে কি করে ধ্বংস করে ফেলে। এই যে প্রক্রিয়াটা, জীবাণুটাকে ভক্ষণ করার প্রক্রিয়া এবং দেহকে রোগ মুক্ত রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করার যে প্রক্রিয়াটা বৃদ্ধি করা আর কি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার এই যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস। এটা হচ্ছে তোমার চিত্র সহ বর্ণনা করতে হবে যে ফ্যাগোসাইটোসিস কি, এটা কিভাবে কাজ করে বা এই প্রক্রিয়াটা চিত্র সহ বর্ণনা করো। সুতরাং মেয়েরা তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের সাথে পেয়ে গেছো তোমাদের হোমওয়ার্ক কি, আর এছাড়াও থাকবে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকার মধ্যে তুলনা, মানে ছক করে এর তুলনা করতে হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তুলনা করতে হবে, এট লিস্ট পাঁচটা করে দিতে হবে পয়েন্ট। আরেকটা হচ্ছে দানাদার এবং অদানাদার শ্বেত রক্তকণিকার পার্থক্য লিখতে হবে। তো আজকে এ পর্যন্তই, মেয়েরা ভালো থাকো, সুস্থ থাকো।